হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বাংলা পড়বো। এর আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে তো? এর আগের দিন আমরা পড়েছিলাম প্রার্থনা কবিতা আর স্বরবর্ণ, আজকে আমরা পড়বো ব্যঞ্জনবর্ণ। সবাই তোমাদের বইয়ের 6 পৃষ্ঠা বের করো। এই দেখো, এখানে আছে ব্যঞ্জনবর্ণ। তোমরা LKGতে পড়েছিলে ব্যঞ্জনবর্ণ অ্যান্ড স্বরবর্ণ, তো আগে আমরা ব্যঞ্জনবর্ণগুলো পড়বো। বলো তো এটা কি, কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছ, এটা ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থীয় জ, বসনার, ল, ব, তালবস্য, মূর্ধন্যস্য, তন্তস্য, হ, ডয়সিনার, ডয়সিনার, অন্তস্থীয়, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে আমরা কি পড়লাম? ব্যঞ্জনবর্ণ। এখন দেখা যাক ব্যঞ্জনবর্ণ দিয়ে কি কি শব্দ হয়। এখন আমরা পড়ব ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ। দেখো, কতে কি হয়? কতে কলম, ক, ল, ম, কলম। খতে খই, খ, রস্যই, খই। গতে গয়াকারে গা, তন্তন্য, গান। ঘতে ঘ, বসনার, ঘর। চতে চ, ল, চল। ছতে ছয় আকারে ছা, তয় আকারে তা। চলো আরেকবার পড়েন। কতে ক, ল, ম, কি হলো? কলম। খতে খ, রস্যই, খই। গতে গয় আকারে গা, দন্তন্য, গান। ঘতে ঘ, বসনার, ঘর। চতে চ, ল, চল। ছতে ছয় আকারে ছা, তয় আকারে তা। এখন দেখো ব্যঞ্জন বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কতগুলো শূন্যস্থান আছে সেগুলো পূরণ করে আমাদের শব্দ তৈরি করতে হবে। কি আছে দেখা যাক এখানে। ক ড্যাশ ম, তাহলে এখানে কি বসাবো বলো তো? এই দেখো এই শব্দটা কি আছে, ক, ল, ম। তাহলে এই ফাঁকা জায়গায় আমরা কি লিখব? ল। তাহলে কি হয়ে গেল? ক, ল, ম, কলম। এবার দেখো এখানে কি আছে, রস্যই। রস্যইয়ের আগে কি বসাতে হবে বলো তো? এখানে শব্দগুলো পড়ো, এখানকার শব্দ দিয়ে এখানে বসাতে হবে। এখানে কি আছে রস্যইয়ের আগে? খ। হ্যাঁ, তাহলে এখানে যদি খ বসাই কি হয়ে গেল? খ, রস্যই, খই। এবার পরের শব্দ দেখা যাক, বসিনার। বসিনার আগে কি বসাবো এখানে দেখে নিই, কোথায় আছে বসিনার? এই তো। তাহলে এখানে বসিনার আগে কি আছে? ঘ। তাহলে এখানে বসাবো ঘ, হয়ে গেল ঘ, বসনার, ঘর। এবার দন্তন্য, দেখি তো এখানে কোথায় আছে দন্তন্য। এই তো, দন্তন্যের আগে আছে গয়াকারে গা। তাহলে এখানে লিখি গয়াকারে গা, হয়ে গেল গান, গয়াকারে গা,
দন্তন্য গান। এবার ল কোথায় আছে দেখি তো, এই তো ল, লয়ের আগে চ, তাহলে এখানে বসাই চ, হয়ে গেল চ ল, চল। এবার এখানে কি আছে তয়াকারে তা, তাহলে তার আগে ছয়াকারে ছা যদি বসাই কি হয়ে গেল ছাতা। বৃষ্টি হলে আমরা কি ছাতা মাথায় দেই, তাই তো? এখন সবাই তোমাদের বই বই খোলো, পৃষ্ঠা নাম্বার 7। দেখো এখানে কতগুলো শব্দ দেয়া আছে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ। এই শব্দগুলো বাড়িতে ভালো করে পড়বে, তারপর এখানে নিচে দেখো ওপরে যে শব্দগুলি পড়েছ সেগুলোর মতো ব্যঞ্জন বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি করে দেখানো হলো, পরেরগুলি করো। এখানে অনেকগুলো শূন্যস্থান আছে, আমি যেভাবে দেখালাম সেভাবে তোমাদের কপিতে লিখে সেগুলো শিখবে। ঠিক আছে, বাই।